হলো না বিয়েটা। অতিথি আপ্যায়ন এখান থেকে শুরু করি, তা অ্যাডভোকেট হঠাৎ বেনারসি পরে বিয়েবাড়ির কোনো নিমন্ত্রণ ছিল নাকি নিজেই করছিলে? এই ম্যাডাম কাব্যা, বেশি অভিনয় নয়, হ্যাঁ এসব জুস টুস পকোড়া টকোড়া আমাকে সার্ভ করবেন না। মাথায় রাখবেন এইভাবে অপরাধকে ঢাকা যায় না। চলুন আমাদের যেতে দিন। কোথায় যাবেন আপনি? কুমারী পদ্মরানী দাসের কাছে। আমার বৌমার নাম এবার থেকে সম্ভ্রমের সঙ্গে উচ্চারণ করতে হবে। ও এখন কুমারী পদ্মরানী দাস নয়, ও এখন মিসেস পদ্মরানী ব্যানার্জি। সেটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। হ্যালো, তুমি কোথায়? তুমি কোথায় গীতা? কথায় বলে যে নিজের মাকে সন্তানের বিয়ে দেখতে নেই, ছেলের বিয়ে দেখতে নেই, তাই জন্য আমি আমার ছোট পুত্র সন্তানের বিয়েতে থাকতে পারলাম না। কিন্তু এখানে এসে আমি শুনছি তুমি নাকি বিয়ে না করে চলে গেছো। তুমি কি মজা পেয়েছো গীতা? হ্যাঁ, তুমি মজা পেয়েছো, তুমি প্রহসন করছো, তুমি আমাদের পরিবারের সম্মান নিয়ে প্রহসন করছো, তুমি মজা করছো। এত অতিথি, এত আত্মীয় স্বজন, তুমি তাদের নিয়ে মজা করছো গীতা। আমি 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 তোমাকে বলছি তুমি এক্ষুনি ফিরে এসো। আমি তোমাকে বলছি যেভাবেই হোক তুমি এক্ষুনি ফিরে এসো। মাফ করবেন, বিয়ে করতে একটুখানি সিঁদুর লাগে, কিন্তু একজন অপরাধীকে ধরতে অনেক কাঠ খড় পোড়াতে হয়। একটা নিরপরাধ মেয়ে যার শ্লীলতাহানি হয়েছে তাকে বাঁচানোটা আমার কর্তব্য। আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। হ্যালো, হ্যাঁ হ্যালো গীতা, শোনো আমার কথা, শোনো। মাফ করবেন, আমি এই মুহূর্তে কিরণ কান্তি ব্যানার্জির বাড়িতে আছি। হ্যালো, কি বললো? তা কিরণ কান্তি ব্যানার্জির বাড়িতে গেছে। পদ্মর নাকি কৃপানের সাথে বিয়ে হয়েছে? কৃপানার কত নিচে নামবে! ও নিজেকে বাঁচানোর জন্য পদ্মকে বর্ম করেছে, ঢাল বানিয়েছে পদ্মকে। কৃপান আমার জীবনটাকে শেষ করে দিল, মাম্মি শেষ কর। আপনারা চলুন আমাদের যেতে দিন। কোন গ্রাউন্ডে আপনারা ভেতরে যাবেন? কি অপরাধ করেছি? এখানে কোন অপরাধ সংঘটিত হয়েছে যে আপনারা ভেতরে যাবেন? এখানে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে এসে বিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনি খুব ভালো মতন জানেন এবং আমিও জানি। আপনারা আরেকটা ক্রাইম করছেন। হ্যাঁ, সেকশন নাম্বার 328 IPC 12 হিন্দু ম্যারেজ অ্যাক্ট, নালিটি অ্যান্ড ভয়েডেবল গ্রাউন্ড।
এখান থেকে পুরো বামাল সমেত সব পরিবারে তুলে নিয়ে যাব। এই কিরণ কান্তি ব্যানার্জিকে, কাব্যা ব্যানার্জিকে, হারিচ মিসেস ব্যানার্জিকে সকলকে তুলে নিয়ে যাব। চলুন। কিরণকান্তি ব্যানার্জি কিন্তু জানেন যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। বেনারসি পরে আছি বলে, শাখা পলা চুরি পরে আছি বলে ভাবিস না যে হাত গুটিয়ে বসে আছি। আমার বড়বাবু এখানে আছে, তুমি রোয়াবি করছো? রোয়াবি? চলুন চলুন না, চল। এখানে বিয়ে করেছিস, এখানে সিঁদুর দিয়েছিস, এখানে কিন্তু আমি ওকে বিধবা করে দেবো বলে রাখলাম। পড়ে যা। পদ্ম, পদ্ম, আমি আমি এসে গেছি পদ্ম, তোর আর কোনো ভয় নেই পদ্ম। তাকা আমার দিকে, তাকা আমার দিকে। তুই কাঁদছিস কেন পদ্ম? তুই কেন কাঁদছিস? আমি তো এসে গেছি, তোর আর কোনো ভয় নেই পদ্ম। আমি এসে গেছি তোর সামনে, তুই তুই চল আমার সঙ্গে, তুই চল, তোর কোনো ভয় নেই, তুই কোনো চিন্তা করিস না। এটা একটা, এটা একটা গেম খেলা হচ্ছে, বুঝতে পারছিস না? এসব সস্তার প্ল্যানিং কে করেছে, তার মাথায় কে বসে আছে সেটা আমি জানি। এই যে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, নামতে নামতে আর কত নিচে নামবেন আপনি? কত নিচে নামবেন? হ্যাঁ, কত নিচে নামবেন? আপনি যখন কোর্টের ভেতরে বাজি মাত করতে পারলেন না, তখন কোর্টের বাইরে আপনি নোংরা খেলা খেলছেন, একটা জঘন্য নোংরা খেলা। এই সমস্ত কিছু কালকে হেডলাইন্স হবে, সমস্ত কিছু হেডলাইন্স হবে। আমি পদ্মকে তুলে নিয়ে গিয়ে প্রেস কনফারেন্স করবো, আর প্রয়োজন পড়লে আমি আপনাকে টেনে নিয়ে আসবো, আপনার বাড়িতে আমি প্রেস পাঠাবো, সারা বাড়িটা ঘিরে রাখবে ওরা, আর দরকার পড়লে আমি আপনাকে কাট করে নিয়ে আসবো। এই মুখ সামলে কথা বলো তুমি, নিজের লিমিটের মধ্যে থাকো। কোর্টে এখনো হামাগুড়ি দিচ্ছ, দুটো মাত্র কেস লড়েছ, তুমি কার সঙ্গে কম্পিট করছো জানো? আমি কত টাকা ফিস দিই জানো? আপনি বসে বসে টাকা গুনুন আর আমি মানুষ গুনছি। যারা নিরাপরাধ আমি তাদের পাশে দাঁড়াবই, আমি ছিলাম পদ্মর পাশে, আমি পদ্মর পাশে থাকবো, কথা বুঝতে পেরেছেন? আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি না নিজেকে বাঁচাতে পারবেন, না এই ব্যানার্জি ফ্যামিলিকে বাঁচাতে পারবেন, আর না ওই বাবু সোনাকে বাঁচাতে পারবেন। হ্যালো, হ্যালো, কি হলো স্যার? চলো এক্ষুনি যেতে হবে। কোথায়? তাই আবার যেখানে বিয়েটা হচ্ছে। শোনো, এই মেয়েটাকে বিশ্বাস নেই, এ যে কোনো মুহূর্তে বাসা পাল্টে দিতে পারে। চলো। পদ্ম কথা বল, পদ্ম কথা বলছিস না কেন? পদ্ম কথা বলছিস না কেন? তাকা আমার দিকে, আমি তো এসে গেছি, কোনো ভয়ের পাওয়ার কিছু নেই। পদ্ম আমার সঙ্গে চল, তুই তুই আমার সঙ্গে চল। বড় বাবু কি প্রত্যেককে অ্যারেস্ট করুন। ইয়ার বলতে এটা নিয়ে আপনি একদম ভাববেন না, আমি অলরেডি থানায় ফোন করে দিয়েছি, পুরো ফোর্স আসছে ওখান থেকে। Thank you.
কোনো ভয় নেই পদ্ম, আমি আছি তোর সঙ্গে। চলো ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন ওকে। Geeta LLB.